choose the right option. Medha is dash university teacher. শূন্যস্থানে কোনটা বসবে? দেখেন এইখানে ইউনিভার্সিটির ইউ আছে, ইউ তো একটা ভাওয়েল, ঠিক না? অনেকেই ভাবতে পারে যেহেতু ইউ একটা ভাওয়েল, ভাওয়েলের আগে আমরা জানি অ্যান বসে, কিন্তু এইখানে অ্যান বসবে না। কারণ কি, দেখেন ইউনিভার্সিটির উচ্চারণটা কেমন, ইউনিভার্সিটি এরকম, তাহলে প্রথমে যদি কোনো উচ্চারণ ইউ আসে, রস্যি রস্যু ইউ, যে কোনো ইউনিভার্সিটি ছাড়া অন্য যে কোনো শব্দের যদি উচ্চারণ ইউ আসে, তখন আমরা অ্যান না বসিয়ে শুধু এ বসাবো। তাহলে যেহেতু এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও ইউ উচ্চারণটা আসছে, তাহলে এখানে বসবে হচ্ছে এ ইউনিভার্সিটি টিচার। শি ইজ নাও এ স্টুডেন্ট অফ ড্যাশ ইউনিভার্সিটি। শূন্যস্থানে কোনটা বসবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য অ্যাবভ সেন্টেন্স, মানে এই বাক্যটা পূরণ করতে হবে। এখন দেখেন ইউনিভার্সিটির আগে আছে ইউ, ইউ একটা ভাওয়েল, তাহলে অনেকেই ভাবতে পারে যেহেতু ভাওয়েল, ভাওয়েলের পূর্বে আমরা জানি অ্যান বসে, তার মানে সম্ভবত এখানে অ্যান বসবে, কিন্তু আসলে অ্যান বসবে না। কারণ কি, দেখেন ইউনিভার্সিটির উচ্চারণটা কেমন, ইউনিভার্সিটি, কোনো শব্দের উচ্চারণ যদি প্রথমে ইউ আসে, ইউ উচ্চারণটা আসে, তখন অ্যান না বসে, তখন বসে হচ্ছে এ। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে এ, ডি নাম্বারটা। শি ইজ নাও এ স্টুডেন্ট অফ এ ইউনিভার্সিটি। চুজ দ্য কারেক্ট আর্টিকেল। হি ইজ ড্যাশ MBBS, শূন্যস্থানে কোন আর্টিকেল বসবে? এখন দেখেন যখন বড় হাতে সবগুলো অক্ষর থাকবে, তখন আমরা আলাদা আলাদাভাবে উচ্চারণ করব, MBBS, ঠিক না? এখন অনেকেই ভাবতে পারে এম যেহেতু একটা ভাওয়েল না, কনসোনেন্ট, তো এখানে অবশ্যই এ বসবে, কারণ আমরা জানি কনসোনেন্ট থাকলে এ বসে আর ভাওয়েল থাকলে অ্যান বসে, কিন্তু এইখানে এ বসবে না। কারণ কি, দেখেন এইখানে এম, এটির উচ্চারণটা কেমন, এ ম এম, যখন উচ্চারণ একটা, উচ্চারণের প্রথমে ভাওয়েল সাউন্ড আসবে, যেমন এম এর প্রথমে কি এ আছে, এ একটা স্বরবর্ণ, স্বরবর্ণ মানেই হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড, তাহলে উচ্চারণের প্রথমে যদি একটা ভাওয়েল সাউন্ড আসে, তখন আমরা এ না বসে অ্যান বসাবো, কারণ ভাওয়েল সাউন্ড থাকলেও কিন্তু অ্যান বসে, তাহলে এখানে হবে হি ইজ অ্যান MBBS। হি ইজ ড্যাশ MA, শূন্যস্থানে কোন আর্টিকেল বসবে? এখন এম যেহেতু একটা কনসোনেন্ট, এম তো আর কোনো ভাওয়েল না, কনসোনেন্ট, তাহলে অনেকেই ভাবতে পারে কনসোনেন্ট থাকলে তো এ বসে, কিন্তু আসলে না, এখানে এ বসবে না। কারণ কি, এই যে এম এ, এইটার উচ্চারণটা কেমন, এম, এম এর প্রথমে যে এই এটা আছে, এটি কিন্তু একটা ভাওয়েল সাউন্ড, কারণ কি এই যে কোনো স্বরবর্ণ অ আ ই উ এ, যে কোনো স্বরবর্ণই হচ্ছে ভাওয়েল সাউন্ড, তাইলে এইখানে এম এর যে প্রথমে এ আছে, এই এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এই কারণে ভাওয়েল থাকলে অ্যান বসে, তার মানে এইখানে হি ইজ অ্যান MA, বি নাম্বারটা কারেক্ট। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, শূন্যস্থানে কোনটা বসবে? এখন অনেকেই ভাবতে পারে ইউ যেহেতু একটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে তো অ্যান বসে, তার মানে এখানে অ্যান বসবে, কিন্তু আসলে না। কেন, ইউজফুলের উচ্চারণটা কেমন, ইউজ এরকম না, ইউজফুল, তাহলে প্রথমে যে রশ্মি ইউ এটুকু উচ্চারণ আছে, ইউ যদি কোনো শব্দের শুরুতে উচ্চারণ থাকে, তখন অ্যান না বসে এ বসে, তার মানে এখানে হবে আয়রন ইজ এ ইউজফুল অ্যানিমাল, এই ইউ উচ্চারণটা থাকার কারণে। অন্য অন্য আরে যেমন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এখানেও কিন্তু ইউ উচ্চারণ আছে, এইখানেও অ্যান না বসে এ বসবে, যেখানে আমরা ইউ উচ্চারণ পাবো সেইখানে এ বসবে। সোহানা ইজ ড্যাশ ইউরোপিয়ান লেডি, শূন্যস্থানে কোনটা বসবে? পুট অ্যান আর্টিকেল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে একটা আর্টিকেল বসাতে হবে। দেখেন অনেকেই ভাবতে পারে ইউ যেহেতু একটা ভাওয়েল, ভাওয়েল থাকলে তো অ্যান বসে, তার মানে এখানেও অ্যান বসবে, কিন্তু আসলে না। কারণ কি, এখানে উচ্চারণটা কেমন, ইউরোপিয়ান, ইউরোপিয়ানের উচ্চারণ কেমন, ইউরোপিয়ান। এখন আমরা কোনো শব্দের শুরুতে যদি ইউ এই উচ্চারণটা পাই, তখন অ্যান না বসিয়ে এ বসাবো, তাইলে এখানে সঠিক উত্তর হচ্ছে সোহানা ইজ এ ইউরোপিয়ান লেডি। দ্য কিং লেফট ড্যাশ এয়ার, শূন্যস্থানে কোন কোন আর্টিকেলটা বসবে? দেখেন অনেকেই ভাবতে পারে এখানে যেহেতু এইস আছে, এইস তো কোনো ভাওয়েল না, কনসোনেন্ট, ভাওয়েল না থাকলে তো আর্টিকেল সাধারণত এ বসে,
তাহলে এখানে মনে হয় এ বসবে, কিন্তু দেখেন এখানে উচ্চারণটা কি এয়ার, এয়ার শুরুতে এ আছে। এই যে স্বরবর্ণ, যে কোনো স্বরবর্ণ এগুলো একটা ভাওয়েল উচ্চারণ, ঠিক আছে? যদি শুরুতে এরকম ভাওয়েল উচ্চারণ আসে তখন এ না বসিয়ে এন বসাতে হয়। যে কোনো স্বরবর্ণ উচ্চারণ, স্বরেও আসতে পারে, স্বরে আসতে পারে, এ আসতে পারে, তখন মানে এ না বসে এন বসবে, তাহলে হবে কি দ্য কিং লেফট অ্যান এয়ার। উত্তর সি নাম্বার। হোয়াট উইল বি দ্য রাইট ওয়ার্ড ফর ফলোয়িং গ্যাপ, শি ইজ ড্যাশ অনার্স গ্রাজুয়েট, এই শূন্যস্থানে কোন আর্টিকেলটা বসবে? দেখেন অনেকেই ভাবতে পারে এইস তো কোনো ভাওয়েল না, কনসোনেন্ট, তাহলে ভাওয়েল না থাকলে তো আমরা সাধারণত এ ব্যবহার করি, তাহলে এখানে মনে হয় এ বসবে, কিন্তু আসলে না। এই যে এখানে অনার্স, তাহলে এই যে অনার্স, অনার্স এর শুরুতের অক্ষরটা, শুরুর অক্ষরটা হচ্ছে অ, যে কোনো স্বরবর্ণই ঠিক আছে একটা ভাওয়েল সাউন্ড, আর ভাওয়েল, তাহলে ভাওয়েল থাকলেই আমরা এ না বসেই বসাতে হয় কি অ্যান, তার মানে এখানে যেহেতু স্বরবর্ণ আছে অনার্সে উচ্চারণে, তাহলে এখানে হবে অ্যান, শি ইজ অ্যান অনার্স গ্রাজুয়েট। বি নাম্বার। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, মাই মাদার গেভ মি ড্যাশ ওয়ান টাকা নোট, এখন এই শূন্যস্থানে কোন আর্টিকেল বসবে? অনেকেই ভাবতে পারে এই ওয়ানের আগে যে ও আছে ও তো একটা ভাওয়েল, আর ভাওয়েলের পূর্বে তো সর্বদা অ্যান বসে, কিন্তু এখানে অ্যান হবে না। কেন? কারণ ওয়ান এটা একটা আলাদা শব্দ, ঠিক আছে? ওয়ানের পূর্বে সর্বদা এ বসে। কেন বসে? দেখেন ওয়ানের উচ্চারণটা কি ওয়া, এই ওয়া উচ্চারণ থাকার কারণে কোনো শব্দের উচ্চারণ যদি এরকম ওয়া আসে তখন অ্যান না বসে এ বসে, যদিও ভাওয়েল দ্বারা শুরু হোক, তারপরও ওয়া উচ্চারণ আসে, আসলে তখন অ্যান না বসে এ বসবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে মাই মাদার গেভ মি এ, এই এ ওয়ান টাকা নোট। হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য সেন্টেন্স, আই সি ইউ আর ড্যাশ ওয়াটসথ, এই বাক্যটায় শূন্যস্থানে কোন আর্টিকেলটা বসবে? এখন অনেকেই ভাবতে পারে ওয়াটসথ এটা কিন্তু একজন কবির নাম, আর কোনো নামের আগে কখনো আর্টিকেল বসে না, তার মানে মনে হয় এখানে নান হবে, কিন্তু আসলে এখানে নান হবে না। কেন হবে না? কারণ যখন কোনো নাম তুলনা করতে ব্যবহৃত হবে তখন আর্টিকেল এ বা অ্যান বসে। যেমন এখানে তুলনা করছে আই সি, আমি দেখি, ইউ আর ওয়াটসথ, তুমি একজন ওয়াটসথ, ঠিক না? আমরা অনেকেই এরকম তুলনা করার সময় বলি তুমি একজন বিদ্যাসাগর, তুমি একজন শেরে বাংলা, মানে তুমি শেরে বাংলার মতো, তুমি ওয়াটসথের মতো, এরকম তুলনা বুঝাইছে, তাহলে এ অথবা অ্যান বসবে। এখন ওয়াটসথের আগে তো কোনো ভাওয়েল নাই, এ কারণে অ্যান বসবে না, হবে হচ্ছে এ, তাহলে ইউ আর এ ওয়াটসথ, এ নাম্বারটা কারেক্ট। আই নো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখন শূন্যস্থানে কোন আর্টিকেলটা বসবে? অনেকেই ভাবতে পারে এইস তো কোনো ভাওয়েল না, কনসোনেন্ট, যেহেতু ভাওয়েল না সেহেতু এ বসে, আমরা জানি যে কোনো কনসোনেন্টের পূর্বে এ বসে, কিন্তু আসলে এখানে এ হবে না। কেন হবে না? কারণ অনেস্টের উচ্চারণটা কেমন, অনেস্ট, উচ্চারণের ক্ষেত্রে যদি প্রথম অক্ষরটা স্বরবর্ণ আসে তাহলে কিন্তু এই স্বরবর্ণ মানে হচ্ছে ভাওয়েল সাউন্ড, ঠিক আছে? যে কোনো স্বরবর্ণই ভাওয়েল সাউন্ড, তাহলে ভাওয়েল আসলে তাহলে অবশ্যই অ্যান বসবে, তাহলে হবে কি আই নো হি ইজ অ্যান অনেস্ট ম্যান। উত্তর ডি নাম্বার।